Hi everyone, good morning to all of you. Welcome to an academy WBPSC. তোমরা আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকতে পারো, তোমরা যদি মনে করো আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকবে, তোমরা আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। 12 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পাচ্ছ, 24 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমরা 3 মান্থসের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট পাচ্ছ, এবং এই সাবস্ক্রিপশনের সাথে আরও 10% ডিসকাউন্ট পাবে যদি তোমরা অঙ্কিত লাইফ কোডটি ব্যবহার করো। আমাদের ডিফারেন্ট আপকামিং ব্যাচেস আসছে এবং অনেক টেস্ট সিরিজ তোমাদের জন্য আসছে। পথিকৃত বলে একটি ব্যাচ আসছে, যেই ব্যাচে কম্প্রিহেন্সিভ একটি কোর্স তোমাদেরকে প্রোভাইড করা হবে জেনারেল স্টাডিজের উপর, যেটি WBCS 2021-এর মেন্সকে টার্গেট করে হবে। এবং এই যে ব্যাচটি, এই ব্যাচটি আমরা দেখতে পাচ্ছি 8 তারিখ থেকে স্টার্ট হয়ে গিয়েছে, যেখানে প্রত্যেকটি আলাদা আলাদা টপিকের জন্য আলাদা আলাদা স্পেশালাইজড টিচার রয়েছেন তোমাদেরকে পড়াবেন। এবং এখানে আরও একটি প্র্যাকটিস ব্যাচ আসছে ম্যাথ, রিজনিং এবং ইংলিশকে টার্গেট করে, যেই কোর্সের মাধ্যমেও তোমরা নিজেদের লজিক্যালি এখানে ভাবাতে পারবে ম্যাথ রিজনিংকে নিয়ে, এবং কম্প্রিহেন্সিভ ম্যানারে ইংলিশ সিলেবাসটিকে কমপ্লিট করতে পারবে। WBCS মেন্সের স্কোর বুস্টার একটি ব্যাচ আসছে জেনারেল স্টাডিজের, এবং এই জেনারেল স্টাডিজের সাথে সায়েন্স এবং ম্যাথও থাকছে। আমি তোমাদেরকে এই সিরিজে হিস্ট্রি সেকশনটিকে কভার করাবো। আমাদের এই উইকে প্লাস লার্নারদের জন্য বেশ কিছু মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করেছি, যেই মক টেস্টে পার্টিসিপেট করলে তোমরা ইভ্যালুয়েশনের মাধ্যমে বুঝতে পারবে তোমাদের ক্যাপাসিটি কতটা হয়েছে, এবং প্রত্যেকটি ক্যাপাসিটির বিল্ড আপ সবসময় কিন্তু রিভিশন রিভিশন এবং প্র্যাকটিসের থেকেই হয়। তাই শুধু পড়ে গেলে হবে না, বা শুধু আবার MCQ প্র্যাকটিস করলে হবে না, সব কিছুকে মিলিয়ে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। এখানে ফুল লেন্থের প্র্যাকটিস পেপার তোমরা পাবে, এবং কনস্টেবলের ফুল লেন্থের প্র্যাকটিস পেপারও তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের সাথে যুক্ত থাকো, ডেটগুলিকে মার্ক করে নাও, বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য। প্রি প্র্যাকটিস সেট এখানে দেখতে পারা যাচ্ছে ইংলিশ, রিজনিং এবং ম্যাথসের এভরি ফ্রাইডে সকালবেলা 11:30টার সময়, এবং যার অ্যানালিসিস করে দেওয়া হবে ডিফারেন্ট এডুকেটরদের দ্বারা। এবং প্রত্যেকটি সিরিজের মাধ্যমে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করো। এবং আরও একটি সুখবর, WBCS প্রিলিমসের গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট এখানে আসছে, যেই মক টেস্টের মাধ্যমে তোমরা যারা র্যাঙ্ক 1 হবে তাদেরকে হেডফোন দেওয়া হবে, র্যাঙ্ক 2 যারা হবে তাদের স্মার্ট ওয়াচ দেওয়া হবে, এবং র্যাঙ্ক যাদের 3 এন্ড 5 তাদেরকে অ্যামাজনের ভাউচার দেওয়া হবে। এবং সেটিরও ফুল লেন্থের এই মক টেস্ট 2.5 ঘন্টার থাকছে, ফুল মার্কস এখানে 200 নাম্বারের থাকছে, এবং এই রিওয়ার্ড শুধুমাত্র নন প্লাস সাবস্ক্রাইবারদের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, সো এই কথাটা মাথায় রাখাটা ভীষণভাবে দরকারি। WBP-র ফুল লেন্থ স্কলারশিপ টেস্ট আসছে 12 তারিখে, যেখানে 1 বছরের সাবস্ক্রিপশন তোমরা প্রথম 3 জন র্যাঙ্ক যারা হোল্ডার থাকবে তারা পেয়ে যাচ্ছে, 4 থেকে 13 র্যাঙ্ক হোল্ডার যারা রয়েছে তাদেরকে 75% স্কলারশিপ দেওয়া হচ্ছে, এবং 14 থেকে 20 যাদের র্যাঙ্ক হোল্ডিং থাকবে তাদেরকে 50% স্কলারশিপ দেওয়া হবে। তো তোমাদের যদি মনে হয় আমাদের সাথে যুক্ত থাকতে চাও, রেগুলারিটি মেনটেন করো, ডিসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখানে স্পেশাল ক্লাস টিচারগুলো তোমাদের সাথে যদি শেয়ার করি, এখানে ইন্টারঅ্যাক্টিভ সেশনসের মাধ্যমে তোমরা আমাদের সাথে স্পেশাল ক্লাসে পার্টিসিপেট করতে পারো। তোমাদেরকে পোল প্রোভাইড করা হয়ে থাকে, যার মাধ্যমে MCQ-তে কম্পিটিটিভ ম্যানারে তোমরা পার্টিসিপেট করতে পারো, কতটা তোমরা বাকিদের থেকে এগিয়ে আছো বা কতটা তোমরা পিছিয়ে আছো। নোটিফিকেশন একটা বেল আইকন তোমরা প্রেস করে রাখলেই যে কোনো ক্লাস, যে কোনো এডুকেটরের তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, কখনো কোনো ক্লাস মিস হবে না। ক্লাস করে নেওয়ার পরে লেকচার নোট তোমরা ডাউনলোড করে নিতে পারো, এবং সেটি ফ্রি অফ কস্টেই তোমরা পারবে, এবং একটিমাত্র মোবাইল ফোন সাথে ইন্টারনেট কানেকশন, যে কোনো জায়গায় তোমরা থাকো না কেন আমাদের সাথে এনি টাইম এনিওয়্যার আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। তাই সাবস্ক্রিপশন যদি প্রয়োজনীয় হয় 1 মাস কিংবা 3 মাস তোমরা ট্রায়াল বেসিসে নিয়ে দেখতে পারো, অথবা 6 মান্থস 12 মান্থস 24 মান্থসের সাবস্ক্রিপশন তোমরা এই মুহূর্তে যেটি তোমাদের জন্য সুটেবল ফিল হচ্ছে সেই সাবস্ক্রিপশন প্যাকেজটি নিয়ে নাও। যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশন প্রিপারেশন নিচ্ছ কিংবা 11-12 পড়ো, এখন থেকেই তোমাদের স্বপ্ন WBCS, তাই এখন থেকেই তোমাদের রাইট পাথে নিয়ে যাওয়ার জন্য আমরা তোমাদের সাথে রয়েছি। তাই 24 মাসের সাবস্ক্রিপশন তোমাদের জন্য। অঙ্কিতা লাইফ কোডটি তোমরা ব্যবহার করতে পারো, প্রিপারেশনের কোথা থেকে শুরু করবে, কীভাবে করবে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে কমিউনি
কমিউনিকেট করতে পারো। ডেসক্রিপশনে প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড পিডিএফ নোটসের মাধ্যমে আমরা তোমাদের সাথে কানেক্টেড রয়েছি। প্রিয় শিক্ষক শিক্ষিকার কাছ থেকে তোমাদের নিজেদের পড়াশোনাটি তোমরা শেখো, পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি তোমরা নাও, নিজেদের নিয়মিত যে প্র্যাকটিস রয়েছে তার মাধ্যমে সম্পূর্ণ সিলেবাসের কভারেজ করো। তো আজকে সেশনটি শুরু করা যাক, এই জার্নিতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি WBPSC। আজ আমরা আলোচনা করব 12 এবং 13 সেপ্টেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে কানেক্টেড থাকছি, রেগুলারিটি মেনটেন করো তোমরা তোমাদের বেটার পারফরমেন্সের জন্য। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। সূর্য কিরণ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ উইল বি হেল্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড উইচ আর্মি, বেসিক্যালি উইচ কান্ট্রিজ আর্মি। সূর্য কিরণ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এটি আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া এবং নেপালের সাথে। তো সূর্যা কিরণ, এখানে আমরা ইন্দো নেপাল জয়েন্ট ট্রেনিং এক্সারসাইজ দেখতে পাচ্ছি 15তম। সূর্যা কিরণ 15, দেখো এক্সারসাইজ সূর্যা কিরণ 15, টার্মটা দেখে নেবে। নেক্সট, এখানে নেপালকে নিয়ে যদি কিছু ডেটা একটু আমরা দেখে নিই, কান্ট্রি ইন সাউথ এশিয়া, নেপাল এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে ল্যান্ডলক, এবং ইন্ডিয়ার কোন কোন আলাদা আলাদা স্টেটের সাথে নেপালের কানেকশন সেটা যদি আমরা দেখে নিই, তো প্রথমত দেখো এই দিকটা আমরা সবাই দেখতেই পারি, উত্তরাখণ্ড, তারপর উত্তরপ্রদেশ, তারপর বিহার, তারপর এখানে এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলি, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল, আর এখানে কিন্তু আছে সিকিম। তাহলে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, এই পাঁচজনের সাথে কিন্তু নেপাল কানেক্টেড। আর ইন্টারন্যাশনালভাবে নেপালকে যদি আমরা দেখি, ইন্ডিয়া আর চায়নার সাথে কানেক্টেড। ওকে, এবার এখানে প্রাইম মিনিস্টারকে এখানে আমরা দেখতে পাচ্ছি শের বাহাদুর দেউবা, ক্যাপিটাল কাঠমান্ডুতে আমরা দেখতে পাচ্ছি, আর প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। নেক্সট, এখানে যে ডেটাটি সম্পর্কে আমরা দেখব, যে কোশ্চেনটি সম্পর্কে দেখব, কোন স্টেট গভর্নমেন্ট স্টার্ট করেছে বতন প্রেম যোজনা ফর রুরাল ডেভেলপমেন্ট। সো বতন প্রেম যোজনা ফর রুরাল ডেভেলপমেন্ট, এটি স্টার্ট করা হয়েছে গুজরাট গভর্নমেন্টের দ্বারা। তো গুজরাট গভর্নমেন্ট এখানে এই জায়গা থেকে বতন স্কিমকে এখানে মেনলি প্রমোট করছে, এবং NRI কন্ট্রিবিউশনকে আরও বেশি পরিমাণে প্রাধান্য দেওয়ার জন্য এই ইনিশিয়েটিভটি স্টার্ট হয়েছে। এবার NRI এর এই যে কন্ট্রিবিউশন, এখানে দেখো ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আমরা জানি, এবং এই যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এবং FDI ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যারা প্রথম প্রথম পড়ছো তাদের হয়তো এগুলো নতুন লাগবে, বাট যারা পুরনো পড়ছে তাদের একই জিনিস রিভিশন হবে। সো পোর্টফোলিওর সাথে শুধু মাথায় রাখবে প্রফিট, মানে যেই সমস্ত বহিরাগত কোম্পানি শুধুমাত্র প্রফিটের জন্য ইন্ডিয়াতে ইনভেস্ট করে তাদের এখানে আমরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলছি। আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে মাথায় রাখবে ডেভেলপমেন্ট, যেখানে আমরা দেখতে পারি ডেভেলপমেন্টাল পারপাসে কানেক্টেড, সেখানে এখানে ডেভেলপমেন্ট কানেক্টেড, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি বাইরের কোম্পানি যখন ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করে তারা শুধুমাত্র প্রফিট নিয়ে ভাবে না, কোম্পানিটির গ্রোথ নিয়ে ভাবে, কোম্পানি কীভাবে এগোবে সেটা নিয়ে ভাবে। তো সেটা হচ্ছে ডাইরেক্ট ইনভেস্টমেন্টের পার্ট। নেক্সট, এখানে ওয়্যার ওয়াজ দ্য নেভাল এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া এবং অ্যালজেরিয়া কন্ডাক্টেড রিসেন্টলি। সো ইন্ডিয়া এবং অ্যালজেরিয়া নেভাল এক্সারসাইজ এখানে মেডিটেরিয়ান সিতে রিসেন্টলি কন্ডাক্ট হতে দেখা গিয়েছে। PM মোদি ইনগ্রেট করেছেন শিক্ষক পর্ব 2021, ইটস ইম্পর্ট্যান্ট ফর ইওর আপকামিং এক্সামস। তো এই শিক্ষক পর্ব 2021 তার থিম কি রাখা হয়েছে, কোয়ালিটি অ্যান্ড সাস্টেনেবল স্কুল, লার্নিং ফ্রম স্কুলস ইন ইন্ডিয়া, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, হ্যাঁ, কোয়ালিটি অ্যান্ড সাস্টেনেবল স্কুল, লার্নিং ফ্রম স্কুলস ইন ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি, ব্যাঙ্ক অফ বরোদা লঞ্চ করেছেন ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম আন্ডার উইচ নেম টু ব্রিং অল ব্যাঙ্কিং সার্ভিসেস আন্ডার ওয়ান রুফ। তো ব্যাঙ্ক অফ বরোদা
इम्पोर्टेंट बैंक दैट्स वाई आमरा पढ़ी डिजिटल बैंकिंग प्लैटफर्म के एखाने इनॉग्रेशन करछे একটা পার্টিকুলার গ্রুপে তার নাম হচ্ছে বব ওয়ার্ল্ড নামটা বেশ ইন্টারেস্টিং দিয়েছে নেক্সট হচ্ছে ওয়্যার উইল ইন্ডিয়ার ফার্স্ট ডুগং কনজারভেশন রিজার্ভ বি সেট আপ তো ডুগং মানে কি সি কাউ এদেরকে বলা হয় সি কাউ এদের অনেক বড় বিস্তার থাকে ছবি আছে পরের পাতাতেই তো এটা কোথায় তৈরি হয়েছে তামিলনাড়ুতে আমরা দেখতে পাচ্ছি তো এই যে কনজারভেশন এখানে রাখা হচ্ছে প্রথমবার এরকম একটি ইনিশিয়েটিভ আমরা পাচ্ছি তো তামিলনাড়ুকে নিয়ে যদি দেখো কথা বলা যায় তো তামিলনাড়ু এখানে আমরা তামিলনাড়ুকে যে দেখতে পাচ্ছি যেখানে করাইকাল পুদুচেরি অবস্থিত এবং নর্মাল পুদুচেরিও অবস্থিত ঠিক আছে আরেকটা পার্ট কি আরেকটা পার্ট হচ্ছে গিয়ে কেরালাতে হচ্ছে মাহে পুদুচেরি অবস্থিত আর ইয়ামেনে ইয়ানাম পুদুচেরি আন্ধ্রপ্রদেশে অবস্থিত তো আমাদের কাছে কোশ্চেন আসতে পারে ইয়ানাম পুদুচেরি কোথায় অবস্থিত আন্ধ্রপ্রদেশে কেরালাতে কি অবস্থিত মাহে পুদুচেরি আর কারাইকাল পুদুচেরি তামিলনাড়ুতে অবস্থিত এবার তোমরা মনে কি করে রাখবে মনে রাখাটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট তো দেখো আমরা ইয়ানাম আনাম এরমভাবে পড়তে পারি ইয়ানাম আনাম তো আন্ধ্রপ্রদেশ এ আর ইয়ানাম পুদুচেরি আন্ধ্রপ্রদেশ কেরালা মাহে ঠিক আছে এম কে গান্ধী বা মা কালী যা ইচ্ছা মনে রাখতে পারো এম কে তো মাহে কেরালা আর নর্মাল পুদুচেরিটা তামিলনাড়ুতে অবস্থিত আর কারাইকালটাও তামিলনাড়ুতে অবস্থিত এমনি মনে থেকে যাবে সো তামিলনাড়ু এখানে তামিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে তামিলের নিজের অ্যাজ ওয়েল অ্যাজ শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তামিলকে তামিজ বলা হয়ে থাকে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের এটি একটি পার্ট ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস তামিলনাড়ুতে লার্জেস্ট বাস টার্মিনাল রয়েছে এশিয়ার গ্রেটেস্ট নাম্বার অফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এবং তামিল এখানে কান্ট্রির ট্যুরিস্টদের অন্যতম ইন্ডিয়ার রেসপেক্টে একটা ইম্পর্টেন্ট সেন্টার আমরা বলতে পারি পপুলার স্টেট দ্য পিপল অফ তামিলনাড়ু আর কল্ড তামিলিয়ানস এখানে ভারতনাট্যম ট্র্যাডিশনাল ডান্স তামিলনাড়ুর পোঙ্গাল তামিলনাড়ুর হারভেস্ট ফেস্টিভ্যাল মেরিনা বিচ ফেভারিট এখানে ট্যুরিস্ট ডেস্টিনেশন It's also one of the world's longest largest urban beach and the second largest beach in the world. Tamil Nadu te 30,000 Hindu temple royeche ebong pray bohu bochorer purono Madurai Meenakshi Amma temple tar moddhe onnotomo famous. To Madurai Meenakshi Amma temple o aste pare. Tamil Nadu agriculture state ebong Tamil Nadu te banana, turmeric, flower তারপরে টপিওকা বেশি পরিমাণে পাওয়া যায় এবং ম্যাঙ্গো কোকোনাট গ্রাউন্ডনাট কফি সুগার কেনও পাওয়া যায় তো আমি রিভিশন করাতে থাকব উইচ কান্ট্রি হ্যাজ বিকেম দি ফার্স্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড টু ইন্ট্রোডিউস করোনা ভ্যাকসিন টু ইয়ার ওল্ড চিলড্রেনদেরকে দেওয়া হয়েছে দুই বছরের বাচ্চাদেরকে এখানে দেওয়া হয়েছে আনসার ইজ কিউবা অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন আমাদের যেটি দেখতে পাচ্ছি পিএম মোদি রিসেন্টলি চেয়ার ব্রিক্স সামিট 2021 ভার্চুয়ালি এই সামিটে এখানে অ্যানুয়াল প্রোগ্রাম যেটা হচ্ছে সেটা কততম তো ১৩তম সো ব্রিক্স মানে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা ব্রিক্সের লিডাররা এখানে তারা অ্যানুয়ালি মিট করেন ব্রিক্স হচ্ছে গিয়ে কম্পোস্ট পাঁচটি মেজর ইমার্জিং কান্ট্রি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা যারা রিপ্রেজেন্ট করে ৪২% পপুলেশন ২৩% জিডিপি ৩০% টেরিটরি ১৮% গ্লোবাল ট্রেড তাহলে পপুলেশনের ৪২% ২৩% জিডিপি ৩০% টেরিটরি ১৮% গ্লোবাল ট্রেড এই ব্রিক্স এই শব্দটি প্রথমবার ফর্মুলেট করা হয়েছিল ২০০১ ইকোনমিস্ট জিম ও নেইলের গোল্ডেন স্যাসেস একটি পাবলিকেশনের দ্বারা এবং সেই পাবলিকেশনের নাম ছিল বিল্ডিং বেটার গ্লোবাল ইকোনমিক ব্রিক্স ২০০৬ চারটি কান্ট্রি ইনিশিয়েট করেছে রেগুলার ইনফর্মাল ডিপ্লোম্যাটিক কোঅর্ডিনেশন এবং তাদের একটা মিটিং মার্জিনের মাধ্যমে এই ইনিশিয়েটিভটি তারা নিয়েছিল আফটার দ্যাট নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটি ব্রিক্সের ডেভেলপমেন্ট ব্যাংক বা কন্টিনজেন্ট রিজার্ভ এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট নামেও পরিচিত যেটি ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার ব্রিক্সের প্রমোট করে মানে ব্রিক্সের ফাইন্যান্সিয়াল বেসকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বত্রিশ কম্পোনেন্ট এখানে ট্রিটি সাইন করেছিল ২০১৪তে এবং তারা অ্যাক্টিভ হয় ২০১৫তে নেক্সট হচ্ছে গিয়ে লোকমান্য তিলক প্রাইজ ২০২১-এ রিসেন্টলি কে পেয়েছেন তো সাইরাস পুনাওয়ালা ইনি পেয়েছেন এবং ইনি চেয়ারম্যান সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া
এবং আজকের আমাদের লাস্ট কোশ্চেন, কোন নেশন লঞ্চ করেছে নিউ গ্রিন ভিসা? সো UAE, এখানে ইকোনমিকে বুস্ট আপ করার জন্য গ্রিন ভিসা তারা অ্যানাউন্সমেন্ট করেছে। এবার এই গ্রিন ভিসার কনসেপ্ট কি তোমাদের কি জানা আছে? জানা না থাকলে জানিও, একদিন তোমাদের সাথে কমিউনিকেট করে নেব গ্রিন ভিসার ব্যাপারে। এই মুহূর্তে প্রচুর প্লাস সেশনস তোমাদের জন্য আবার নতুন করে আসছে ফাউন্ডেশন বেসিসে, ইন্ডিয়ান ইকোনমিকেও তোমাদের সাথে শুরু করব। তোমাদের যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, তোমরা আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করতে পারো। ডিফারেন্ট স্পেশাল সেশনসের এখানে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, যদি তোমরা ডেসক্রিপশনে আমাদের সাথে কানেক্টেড থাকো। এবং সাবস্ক্রিপশন নেওয়ার জন্য অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে EMI মেথডের মাধ্যমে কানেকশন আমাদের সাথে রাখতে পারো। থ্যাংক ইউ।